মাফিয়া সৈন্য পরাস্ত হয়ে গেল। এই ইমাম হুসাইন আলী ইসলাম যে জঙ্গে সিরফিনি এর মাধ্যমে মাফিয়া পানি বন্ধ করলো ইমাম হুসাইন আলী। এর মধ্যে একটা কথা বলিনি, অনেক লোক এখন মাফিয়াকে হজরত বলে, ভুই না এর বিরুদ্ধে বলা উচিত না। সাহাবি আছে নজরুল্লাহ, সাহাবি কোনোদিন চুরি করবে না, সাহাবি হলে ইমাম পাখির শত্রুতা করবে না, সাহাবি হলে রসুলের পাখির দুশ্মনী করবে না, বড় ইমাম পাখির সাত বাঘ বিষ প্রয়োগ করবে না। শয়তান ছিল মাফিয়া। আর ঠিক মাফিয়া যা যা শিখেছে যে দিচ্ছে, আমাদেরও কিছু আত্মীয় স্বজন না এখন মাফিয়ার বিরুদ্ধে বলতে মানা করছে, বলে না মুরবিরা দেখে যাবে। কিন্তু আমি দুনিয়া বানাতে এসছি না আখেরা। কোরআন কাছে আছে বলা তকসব নাসা ফলা তকসব নাসা সবই, তুমি মানুষকে ভয় করো না, মানুষ করছ ও কি করবে। আজ বা কাল আপনারা যারা যারা এখানে বসে আছে, কারো বয়স কম কারো বেশি, কিন্তু আল্লাহ যখন ডাক আসবে তুই ওইটা বলতে পারবে, দাঁড়াও নাকুল নন আমি একটু ভাত খেয়ে নিই, তারপরে আমাকে নিয়ে যাবে, আমার শরীর ঠিক হয়ে যায় তারপরে নিয়ে যাবে, না মালাকুল মত আসবে ধরে নিয়ে যাবে। আমরা যদি এই চিন্তা করি যে না বলা উচিত হবে না, বলা হবে যেটা মানুষ জানে কোরআনে আল্লাহ পাক বলছেন যে বলা তার বিশ্ব ধাক্কা বিল বা দেবে বা চাকরিমল ধাক্কা বা আন্তম কাঠামোল, তুমি যদি জানো সত্য কথা তো তুমি মিথ্যার দ্বারা এই সত্যকে লুকাবে না। একটু শুনে না, আজকালকার দিন পলিটিক্স করে মানুষ অনেক নিজের যান বাঁচানোর জন্য করে, কিন্তু কোরআনে মানে আছে সত্য জেনে তুমি বলে দাও। এখন অনেক লোক আমার উপরে চলে গেছে যে ইনি মাফিয়ার বিরুদ্ধে মানে না, আমরাও মাফিয়াকে মানি না, কিন্তু ইনি বলছেন মৌলবীরা সাধারণ লোক সব আমার উপরে উপরে চটে যাবে। এবং চটে গেল গেল, আমি ইমাম পাককে খুশ করবো না নজরুল ইয়াজিদকে করবো, আমি মওলানা আলীকে খুশি করব না মাফিয়া মাদুরকে খুশি করব, আমি রাসূল পাককে খুশি করব না আবু সুফিয়ান পাককে খুশি করব। নউযুবিল্লাহ, সাপের মুখে চুম্ম আর আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি, কারবালা মাফিয়া ছাপব আপনারা নেবেন। এবং আমাদেরকে আমার বাপ দাদা যা শিখিয়েছেন সেটা আমি শিখব না আমি দেখব মৌলবী সাহেব কি বলছেন, অমুক ঘরে দিন বড় মৌলানা তিনি কি বলছেন, এদের কথায় কোনো লাভ নেই। আমরা মোলা পাখির অনুগামী, আমার প্রিয় মুর্শিদ আব্বা হুজুর হুজুর গস পাখির সজ্জা জানাইছেন, ওনার আব্বা যান হাজার সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, উনি হুজুর গস পাখির গাজী নাসির, ওনার আব্বা যান হাজার সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, ওনার আব্বা যান হাজার সৈয়দনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি, কোনো চলে যান একদম সরাসরি হুজুর গস পাখ পর্যন্ত। তো আমি যদি এনাদের ছেলে হয়ে থাকি, আমাদেরকে ইমাম পাক শিক্ষা দিয়েছেন যে দেখো তোমরা অন্যায়ের সঙ্গে আপোষ করো না, কোনো নির্মূলে নিয়ে না, তোমরা সত্য কথা বলে দাও, তাতে তোমার শত্রু হয়ে যা হয়ে যায়। ইমাম পাক প্র্যাকটিক্যালি করে লিখিয়েছেন, অন্য কোনো লোক যদি থাকতো সেখানে খালি ইয়াজিদকে বলতে, আচ্ছা বাবা আমাকে ছেড়ে দে, তুই যা ইচ্ছা কর, আমি তোকে খেলা খালিফা মেনে নিলাম, ইয়াজিদ কিছু করতে না। কিন্তু ইমাম পাক পুরো খানদানকে কোরবান করলেন, এক মুহূর্তের জন্য ওই শয়তান কাফেরকে মানেননি। ও মদ পান করত, ইতিহাসের পাতায় পড়ে দেখো ইয়াজিদের জন্য বলছে মাফিয়ার মৌয়ের সঙ্গে মানে ইয়াজিদের সৎমায়ের সঙ্গে কোনো ইসলামের নাম থাকতো ইমাম ভাই ইসলামের জন্য এত বড় একটা মাথা দিয়ে দেবেন, এই জন্য হাজার খাজা বললেন বললেন আমরা সরাসরি তোমাকে দেখতে চাই। কোরআন বলছে তুমি দেখতে পারবে না, লাম তারা কোনো মতে দেখতে পাবে না। উনি বললেন না আমি আল্লাহ তোমার জিয়ারত করতে চাই। তো আল্লাহ পাকের হুকুম হল যে যাও মুসাকে বলো যে তুমি টুর পাহাড়ের দিকে তাকাও, আমার জাগুয়া যদি তুমি দেখো অন্ধ হয়ে যাবে পুড়ে যাবে সহ্য করতে পারবে না, তুমি এখন এক কাজ করো টুলের দিকে তাকাও আর আমি নিজের
যারা দেখাবো তুলছে আমার নূর তুলে পড়বে ওইখানে তুমি দর্শন করবে। তো কোরআন বলছে যখন আল্লাহ তুলে নিজের জায়গা ফেললেন বলছেন জিকির চলবে কেউ বন্ধ করতে পারবে না, এক জায়গায় বন্ধ হবে তো আরো 1000 জায়গায় বেড়ে যাবে। উনি যে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন যে আমার মেহবুব বলো আশুরা রাখতে সকালে শহীদ হবে। উনি বললেন আমি একটা জিনিস আপনার কাছে চাই যে আপনি সরাসরি নিজের জিয়ারত দেন আমাকে, আর আপনি আমার এখানে এসে কত বড় কথা ইমাম পাকের আবদার, আপনি আমার কবরে এসে আমাকে এখানে কারবালায় এসে জিয়ারত দেন। আল্লাহ পাক এসেছিলেন, আল্লাহ পাক বললেন বাস এইটা নিশ্চয়ই তুমি যা চাইবে তোমাকে আমি দিব, তুমি আমার লাভুক, তুমি আমার ধর্ম রক্ষাকারী রাখতে আশুরা পাকে। আল্লাহ পাক আসেন ইমাম পাকে জিয়ারত দেন, দিয়ে যান। ইমাম পাকে এত ধৈর্য ছিল যে মানুষের পক্ষে সম্ভব ছিল না, ওই ধৈর্য বাপ রে বাপ 3 দিনের পিপাসায় অত লড়েছেন, চাই যে কুফারা ঘিরে দিয়েছে, ছোট বাচ্চাকে মেরে দিচ্ছে, জওয়ান ছেলেকে সব একা উনি নিয়েছে, এত পিপাসা নিয়ে গেছে ইমাম পাকে, সব শুকনো হয়ে গেছিল, এক ফোঁটা পানি নেই, কিন্তু তাও ইমাম পাক বলছিলেন তোমাদের সঙ্গে লড়তে আসিনি। এই অবস্থায় এক হামলা করেছিল ইতিহাসে লিখেছে 429 জনকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছিল। তারপরে শব্দ আসল গায়েব থেকে যে এবার আপনি লুকে দেন কেন আপনার শাহাদাতের সময় হয়ে গেছে। তখন ইমাম পাক ঘোড়া থেকে মাটিতে আসলেন, আল্লাহর ইবাদতে গেলেন, ওরা শহীদ করল। তো দেখুন একটা জিনিস, যিনি আল্লাহর এত নেক বান্দা, এত পয়গম্বর ছিলেন, কাউকে আল্লাহ পাক সরাসরি যে জেলা দেননি, সবাই ওনার কাছে গিয়েছিল, কিন্তু ইমাম পাকের ব্যক্তিত্ব কি, উনি আল্লাহকে রিকোয়েস্ট করলেন আল্লাহ পাকে সে জিয়ারত দিলেন। ওনার মর্তবা জান বার ক্ষমতা মানুষের নেই, সেই সময় যদি আশুরা পাকের দিনে একবার ইমাম পাক হাত তুলে ওদেরকে অভিশাপ দিতেন এমন যুদ্ধটা শেষ হয়ে যেত, কেয়ামত এসে যেত। কিন্তু হতো কি, কেয়ামতের আগে কেয়ামত এসে যেত, আল্লাহ পাকের তো একটা নিয়ম আছে না, এতদিন হবে এরপরে এটা হবে, কেয়ামতের আলামত হবে। তো ওইটা আল্লাহ জানি, আমি এবার শেষ করবো এই দোয়ার সঙ্গে যে আপনারা যারা যারা এসছেন, যেমন প্রত্যেক বছর বেশি থেকে বেশি ইমাম পাকের মহব্বতে থাকতে পারে, আর এ ভাববেন না কোনো দিন যে আমরা ইমাম পাকের জন্য অনেক বরঞ্চ ভাববেন যে ইমাম পাক টপিক দেন আপনার জন্য রাত রাখতে পারি, আপনার জন্য কাঁদতে পারি, আপনারা যত করবেন কোনোদিন কেয়ামত পর্যন্ত ইমাম পাকের ঋণ শোধ হবে না। আল্লাহ আল্লাহ পাক আপনাদের তৌফিক দেন যে ইমাম পাকের মহব্বত থাকুক। আপনাদের মধ্যে রাসূল পাক বলছেন যে যে আমার হোসেনের মহব্বতে মারা গেল, মাতা কি হুকে আলে মোহাম্মদের মাতা শহীদ, সে শহীদ হয়ে মরল, আর শহীদের মৃত্যু নেই, যে শহীদ হয়ে যায় ইমাম পাকের জন্য তার মৃত্যু কিছু নেই। এর উপরে অনেক পয়েন্ট আছে, ইনশাআল্লাহ অন্য সময় যখন সময় থাকবে বিস্তারিতভাবে বলবো, আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দেয়।